নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। মধুর হিসেবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো চিকেন তাহারি। এটি একটি বাংলাদেশের ঐতিহ্যময় খাবার, আমাদের ছোট বড় সবার প্রিয় এরকম রেসিপি। রোজ রোজ বিরিয়ানি না খেয়ে কিংবা মাংসের ঝোল ভাত না খেয়ে আমরা কিন্তু এরকম রেসিপি একবার ট্রাই করতে পারি। যারা একদম নতুন এই রেসিপিটা জানোই না, করনি কোনো দিন, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এবং আমাকে বলো কেমন হয়েছে। এটা মুখের স্বাদ বদলাতে ভীষণ কাজে দেয়। তাহলে চলো দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে বানাবো। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের বাংলাদেশের একটা খুব ভালো রেসিপি আমরা শিখব। এটা বানাতে কি কি লাগছে একটু দেখে নিই। আমি এখানে 600 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। পিসগুলি আমি ছুরি দিয়ে এভাবে মাঝে মাঝে কেটে নিচ্ছি। এবারে 2 চামচ আমি রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচের মতো হলুদ দিলাম, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ আমি বিরিয়ানির মশলা দিলাম, যেটা আমার বাড়িতে বানানো ছিল, তোমরা চাইলে কেনা মশলা দিতে পারো, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম অল্প, এবং 100 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। এবারে চিকেনের সাথে সব মশলাগুলি ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি 1 কাপের 2 কাপের মতো বাসমতি চাল নিয়ে নিলাম। চালটা খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। মনে রাখতে হবে এই তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। এবার তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। সর্ষের তেলে এই রান্নাটা করলে ভীষণ ভালো লাগে খেতে। এবারে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে 1টা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি মাঝারি সাইজের টমেটো একটা কুচি দিয়েছি। এবারে ম্যারিনেট করে রাখা চিকেন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে তেলের সাথে আমি চিকেনটা এভাবে নাড়াচড়া করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। চিকেনটা এভাবে নাড়াচাড়া করে কিন্তু আমরা কিছুক্ষণ ভাজব। ঢাকনা দিয়ে রেখে দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। এভাবে কিছুক্ষণ ভালো করে চিকেনটা কষাবো। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে দেখতেই পাচ্ছ চিকেনটা কষানো প্রায় হয়ে এসছে, কারণ তেল ছেড়েছে। এবারে ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দেব। আমি 2 কাপের মতো রাইসের চালটা নিয়েছি। এখানে আমি 5 কাপ জল দেব, মানে তোমরা
যতটা পরিমাণ চাল নেবে তার ঠিক ডবলের একটু বেশি জল দিতে হবে। চালের সাথে এবারে চিকেনের মশলা ভালো করে কষিয়ে নেব। যেহেতু চিকেনের মধ্যে কোনো জল দেওয়া হয়নি, তাই ওই চিকেনের তেলের সাথেই আমি চালটা ভেজে নিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা বেশি দেব না, কারণ চিকেন যখন ম্যারিনেশন করেছিলাম তখন একটু নুন দিয়ে দিয়েছিলাম, সেজন্য বুঝে এখানে নুনটা দিতে হবে। এখানে আমি 2 কাপ চালের জন্য 5 কাপ জল দেব। এই জলের মাপটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, নয়তো ঝরঝরে হবে না। আমার জল দেওয়া হয়ে গেছে, এবারে চাল আর চিকেনের মশলা একসাথে এভাবে ফুটতে দেব। ঢাকনা দিয়ে দিলাম কড়াইতে। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চালটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। চাল সিদ্ধ হয়ে গেছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। ঠিক নামানোর আগে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। খুব ভালো করে ঘিয়ের সাথে রাইসটা মিশিয়ে নেব। এবারে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকনা সরিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। এটাতে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। আমার রান্না আজকের মতো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছো জল একদম শুকিয়ে গেছে এবং এটা মোটামুটি ঝরঝরে হয়ে গেছে। এটা কিছুক্ষণ স্টে করার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপরে সার্ভ করার জন্য একটা প্লেটে দিয়ে দেব। দেখতেই পাচ্ছো অসাধারণ যেমন দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে থেকো।